সিনেমায় নায়ক নায়িকা বা প্রধান ভিলেনের পাশাপাশি এমন কিছু অভিনেতা অভিনেত্রী থাকেন যাদের পার্শ্ব চরিত্র বলা হয়। ছোট হোক বা বড় চরিত্র, অভিনয়ের গুণে সিনেমার প্রধান গল্পকে এগিয়ে নিয়ে যান এই পার্শ্ব চরিত্ররাই। সারা জীবন এমনই হাজারো পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মনু মুখোপাধ্যায়। ছোট চরিত্র হলেও শুধুমাত্র অভিনয়ের জোরে ছাপ রেখে যেতে পারতেন তিনি। বর্তমানে কেমন আছেন এই বর্ষীয়ান অভিনেতা জানাবো সেই কথা, একই সঙ্গে তাঁর অভিনয় জীবনের দিকেও নজর রাখব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জন্ম 1930 সালের 1 মার্চ, ভালো নাম সৌরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, কিন্তু তিনি মনু মুখোপাধ্যায় নামেই বেশি পরিচিত, কেননা মনু ছিল তাঁর ডাকনাম। অভিনয়ে জন্মসূত্রে পাওয়া, কারণ বাবা অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ক্যালকাটা থিয়েটারে অভিনয় করতেন। খুব কম বয়স থেকেই স্টেজে অভিনয় শুরু করেন মনু মুখার্জি। পাড়ার ক্লাবে, দুর্গাপুজোয় বা বিভিন্ন অনুষ্ঠানে মেয়ে সেজে অভিনয় করতেন তিনি। পেশাদার মঞ্চে যোগ দিলেও প্রথম দিকে অভিনয়ের সুযোগ তেমনভাবে পাননি। 1957 সালে শ্রীরঙ্গম থিয়েটারে যোগ দিয়েছিলেন। এরপর বিশ্বরূপা ও স্টার থিয়েটার সহ শহর কলকাতার যাবতীয় নাটক দলের সঙ্গে যুক্ত হয়ে পড়েন মনু মুখার্জি। সিনেমায় অভিনয় শুরু করেন 1959 সালে সুধামা নামের একটি ছবিতে, কিন্তু দুঃখের বিষয়ে সিনেমাটি মুক্তি পায়নি। এরপর কালী ব্যানার্জির সুপারিশে ওই বছরই মৃণাল সেনের নীল আকাশের নিচে ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন মনু মুখার্জি, আর এইভাবেই শুরু হয় তাঁর পথ চলা। চাকরি করতেন কলকাতা হাইকোর্টে কেরানি হিসাবে, কিন্তু অভিনয় তাকে বেশি টানত, তাই চাকরি ছেড়ে অভিনয়কেই জীবনের সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। কাজ করেছেন বাংলার প্রায় সব পরিচালকদের সঙ্গেই, মৃণাল সেন, সত্যজিৎ রায় থেকে অঞ্জন চৌধুরী। কাজের কোনো বাদ বিচার ছিল না তাঁর, যে যা চরিত্র দিতেন তাতেই অভিনয় করতেন। 1973 সালে সত্যজিৎ রায়ের অশনি সংকেত ছবিতে পুলিশ দারোগার ভূমিকায় খুব ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চরিত্র ছোট হলেও মনু মুখোপাধ্যায়কে মনে রেখেছিলেন সত্যজিৎ রায়, তাই 1979 সালে জয় বাবা ফেলুনাথ ছবিতে ভুয়ো সাধু মছলি বাবার চরিত্রে এক কথায় মনু মুখোপাধ্যায়কে কাস্ট করেন সত্যজিৎ রায়। এই একটি চরিত্র মনু মুখোপাধ্যায়কে বিপুল জনপ্রিয়তা দিয়েছিল। এরপর রাস্তায় লোকজন তাঁকে দেখলেই চিনতে পারতেন। ধীরে ধীরে তারকা হয়ে ওঠেন মনু মুখার্জি, কিন্তু বাংলা সিনেমার পরিচালকরা মনু মুখার্জির মতো একজন শক্তিশালী সহজাত অভিনেতাকে সেইভাবে ব্যবহার করেননি। কয়েকশো বাংলা ছবিতে অভিনয় করলেও মনু মুখার্জি সেই পার্শ্ব চরিত্র হিসাবেই গুরুত্বহীন হয়ে থেকে যান। বহু বছর পরে 2003 সালে অভিজিৎ চৌধুরী তাঁর পাতাল ঘর ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে মনু মুখার্জিকে নির্বাচিত করেছিলেন, আর ওই ছবিতে অভিনয়ের জন্য পুরস্কৃত হন মনু মুখার্জি। কিন্তু তারপরও সেরকম ভালো কাজ আর পাননি তিনি। অভিনয় করেছেন অসংখ্য ধারাবাহিকে, যার মধ্যে উল্লেখযোগ্য হল পৌষ ফাগুনের পালা এবং স্টার জলসায় সংসার সুখের হয় রমণীর গুণে। বর্তমানে বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা ভালো নয়, কসবার বাড়িতে এক প্রকার শয্যাশায়ী তিনি, চলাফেরা বা বেশি কথা বলার ক্ষমতাও তাঁর নেই এখন। এই ভিডিও দ্বারা মনু মুখার্জিকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ওনার দ্রুত আরোগ্য কামনা করি। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন, আর বিনোদন জগতে সব রকম খবরাখবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা।